জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় সামিল হতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন অনেকেই। আনন্দের উৎসব মুহূর্তে পরিণত হল দুঃখে, এটা খুবই মর্মান্তিক, হৃদয় বিদারক। আহতদের দেখতে গিয়ে একথা বললেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে। স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 7 জনের। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরো 16 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের পাঠানো হয়েছে আগরতলা জিবি হাসপাতালে। রাতে জিবি হাসপাতালে আহতদের দেখতে যান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সহ দলীয় নেতৃত্বরা। প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এ ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত, শোক সন্তপ্ত, পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করি। দল এবং রাজ্য সরকার এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে। দেখুন, গতকালকের আজকের যে ঘটনাটা, এই ঘটনাটা খুবই মর্মান্তিক, ভাষান প্রকাশ নেই। যারা বেশি আহত হয়েছে, যাদের জিবি হাসপাতালে রেফার করা হয়েছে, তো তাদের যাতে দ্রুত চিকিৎসার করা হয় এবং আমরা পার্টি পুরো তাদের পাশে রয়েছি, আমাদের সরকারও পাশে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই উনি বাই ট্রেন উনি কুমারঘাটে পৌঁছে গেছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে উনি ওয়াকিবহাল হচ্ছেন এবং সকলের পাশে রয়েছে। আমরা পার্টিও পুরো যত সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, আমার জেনারেল সেক্রেটারি, মণ্ডলের কার্যকর্তা সবাই এখানে উপস্থিত হয়েছেন, যাতে তাদের পাশে আমরা থেকে তাদেরকে সহযোগিতা আমরা করতে পারি এবং আগামীকালকে আমরা পার্টির যত কার্যক্রম আছে, প্রদেশ স্তর থেকে একদম বুথ স্তর অবধি যত কার্যক্রম আছে আমরা সেটা স্থগিত রেখেছি। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় প্রভারী আমাদের মহেশ শর্মাজির সঙ্গে কথা হয়েছে, সংগঠন মন্ত্রী আমাদের ফণীদার সঙ্গে খোঁজখবর নিয়েছেন, সম্বিত পাত্রাজির সঙ্গে কথা হয়েছে, মাননীয় নাড্ডাজির যে ওএসডি আছেন উনি আমাকে ফোন করেছিলেন, সমস্ত ঘটনার বিস্তারিত আমি ওনাকে পাঠিয়েছি। মাননীয় রাষ্ট্রীয় সভাপতি হয়তো কিছুক্ষণ পরে আমার সঙ্গে কথা বলবেন, তো আগামীকালকে আমি পার্টির প্রেসিডেন্ট হিসাবে এবং আমার পুরো টিম সেখানে আমরা কুমারঘাটে যাব এবং মানে এটা একটা খুব আমাদের কাছে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। এদিকে বৃহস্পতিবার সকালে কুমারঘাটে ছুটে যান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। কুমারঘাটে পৌঁছে রাজীব ভট্টাচার্য প্রথমে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর কুমারঘাট মহকুমা হাসপাতাল 3 ফটিকরায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনায় আহতদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। রাজীব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আর অনেকেই। ফিরো রিপোর্ট, আর ই নিউজ।